বিশ্বকাপ এলেই যেন তাসকিন আহমেদকে লক্ষ্য করে ওত পেতে থাকে ইঞ্জুরি। এবারও ইঞ্জুরির কারণে অভিজ্ঞ এই পেসারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি বিসিবি। তবে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। বিসিবির সূত্রে এসব তথ্য জানা গেছে, শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে তাসকিন খেলতে পারবেন কিনা সেটি নিশ্চিত না হলেও 21 মে থেকে হিডস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তার বিকল্প হিসেবে এই সিরিজের জন্য বিসিবির ভাবনা রয়েছে আরেক পেসার হাসান মাহমুদ। হিডস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে 21, 23 এবং 25 মে। আসন্ন এই সিরিজের আগে তাসকিনের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন তাসকিন, সেখানে চিকিৎসা চলবে তার।